অনেক আগের কথা, এক জঙ্গলে এক গাধা ছিল। সে অনেক বৃদ্ধ ও দুর্বল হয়ে গিয়েছিল। একদিন সে এক শেয়াল দেখতে পায়। তারা দুজনে খুব ভালো বন্ধু হয়ে ওঠে। একদিন শেয়াল গাধাকে বলে, চলো আজ পাশের ক্ষেতে গিয়ে সেখান থেকে ফসল চুরি করে খাই। তারা পাশে ফসলের ক্ষেতে যায়। সেই ক্ষেত অনেক বড় ছিল, তাই তারা দুজন প্রতিদিন সেখানে যেয়ে চুরি করে খাবার খেত। গাধা আর শেয়াল ক্ষেতে অনেক খাবার খেত আর মজা করত। একদিন গাধা শেয়ালকে বলল, আরে শেয়াল বন্ধু, আজ তো আমার গান গাইতে ইচ্ছে করছে। আরে না না, তুমি এমন করো না, ক্ষেতের মালিক গান শুনতে পেলে আমরা ধরা পড়ে যাব। এমন করো না বন্ধু, এতে বিপদ হতে পারে। কিন্তু গাধার মন মানছিলই না। গাধা আর থাকতে পারলো না, সে জোরে জোরে গান গাইতে শুরু করলো। বারবার শেয়াল বোঝানোর পরও গাধা গাইতেই লাগলো, গাইতেই লাগলো। তাকে তার গানের সুরে মত্ত দেখে শেয়াল অনেক অবাক হয়ে গেল। শেয়াল ভাবলো, আরে বাপ রে বাপ, এ তো চুপি হচ্ছে না, মনে হয় গান গাওয়ার শখ চেপেছে। এ তো নিজেও মরবে, আমাকেও মারবে। হে প্রভু, এ কোথায় ফেসে গেলাম? অন্যদিকে কৃষক অনেক দিন ধরে ভাবছিল যে তার ক্ষেতের ফসল কে খেয়ে ফেলে। হঠাৎ গাধার গান শুনতে পেয়ে সে ভাবতে লাগলো, আরে এই এত বাজে কণ্ঠের গাধা কোথায় গান গাইছে? আরে আরে এটা কি, এই গাধাই তো আমার ক্ষেতে গান গাইছে। আজ বুঝেছি ধরা পড়েছে শেয়াল আর গাধা। বুঝেছি এরাই এসে আমার শশা খায়, আমার ক্ষেত খালি করে ফেলে। আজ আমি এদের ছাড়ব না। গাধার গান গাইতে দেখে শেয়াল বিপদ বুঝতে পেরে জঙ্গলের দিকে পালাতে থাকে। কোথায় পালাচ্ছ? থামো, ওখানেই থামো। কৃষকের আওয়াজ শুনে তারা জোরে দৌড়তে থাকে। শেয়াল তো পালিয়ে যায়, কিন্তু গাধা কৃষকের হাত থেকে পালাতে পারে না। কৃষক তার লাঠি নিয়ে গাধাকে অনেক পেটায়। আরে মরে গেলাম, আরে কেউ বাঁচাও, মরে গেলাম, মরে গেলাম, মরে গেলাম। আমি তো শুধু গানই গাইছিলাম, আমার গান কি তোমার ভালো লাগেনি? এক্ষুনি বোঝাচ্ছি তোকে, গান গাইবি, শশা খাবি, আবার এদিকে আসলে প্রাণ নিয়ে ফিরতে পারবি না। মার খেতে খেতে গাধা দৌড়ে শেয়ালের কাছে গিয়ে বলল, আরে বাপ রে বাপ, শেয়াল ভাই অনেক মার খেয়েছে আজ। গান ধরে বলছি, আজকের পর চুরি করার সময় আর গান গাইবো না। ইঁদুর ও সোনালি সাইকেল। অনেকদিন আগের কথা, এক ঘন জঙ্গলে তিন ইঁদুর থাকত। তাদের মাঝে একদিন অনেক ঝগড়া হলো যে কে সব থেকে শ্রেষ্ঠ। তারা নিজেদের মাঝে একে অন্যকে বলতে থাকে, আমি সব থেকে শক্তিশালী, আমি শ্রেষ্ঠ। দ্বিতীয় জন বলল, আমি সবার থেকে সুন্দর এবং লম্বা, আমি শ্রেষ্ঠ। তখন তৃতীয় ইঁদুর বলল, আমি সবার মধ্যে ভালো, তাই আমি শ্রেষ্ঠ। এইসব ঝগড়া দূরে বসা এক বয়স্ক ইঁদুর দেখছিল। তখন সে বলল, শোনো বাবা, তোমরা এভাবে নিজেদের মাঝে ঝগড়া করছো, এ তো ভালো কথা না। তোমরা সবাই আমার কাছে এসো, তোমাদের মাঝে কে শ্রেষ্ঠ আমি পরীক্ষা করে বলবো। তখন একজন বলল, আরে তুমি তো ঠিক মতো দেখতেই পাও না, আর তুমি তো বুড়ো হয়ে গেছো, তুমি আমাদের কি বলবে? আচ্ছা বলো কি পরীক্ষা করবে। আমার কাছে তিনটে সাইকেল আছে, তোমরা তিনজন সেই সাইকেল নিয়ে প্রতিযোগিতা করবে, যে জিতবে সেই সবার থেকে শ্রেষ্ঠ হবে। তোমাদের ওই মন্দির পর্যন্ত গিয়ে আবার ফিরেও আসতে হবে, কিন্তু একটি বিষয় মনে রেখো, এই সাইকেল প্রতিযোগিতায় তোমাদের শক্তির সাথে বুদ্ধিও কিন্তু ব্যবহার করতে হবে। এ কথা শুনে
সব ইঁদুরেরা সাইকেল নিয়ে প্রতিযোগিতার লাইনে দাঁড়ায়, আর বয়স্ক ইঁদুর বাঁশি বাজিয়ে প্রতিযোগিতা শুরু করে। তিনজনই জোরে সাইকেল চালাতে থাকে। এক ইঁদুর চিন্টু সবার আগে চলে যায় এবং মন্দিরের কাছে গিয়ে ফিরে আসতে থাকে। বাকি দুই ইঁদুর একটু পিছনে পড়ে যায়। যখন চিন্টু সবার আগে আসছিল, তখন রাস্তায় সে এক আহত কবুতর দেখতে পায়। চিন্টু তখনই থেমে যায়। আর চিন্টু ভাবে, আরে এই কবুতর তো আহত হয়েছে, আমার কিছু তো করা উচিত। তখনই চিন্টু সেই কবুতরকে একটু পানি খেতে দেয় আর ডাক্তার বাদরের কাছে নিয়ে যায়। বাদর মশাই, এই কবুতর আহত হয়ে নিচে পড়ে গিয়েছে, একে কিছু ওষুধ দিন। বাদর তাকে ঔষধ দিয়ে তার দেখাশোনা করে, কিন্তু ততক্ষণে দুই ইঁদুর চিন্টুকে পেছনে রেখে প্রতিযোগিতা শেষ করে ফেলেছে, আর এক ইঁদুর প্রতিযোগিতা জিতে গেছে। যখন চিন্টু তার সাইকেল নিয়ে সেই বয়স্ক ইঁদুরের কাছে গেল, তখন বয়স্ক ইঁদুর বলল, কি হলো চিন্টু, এত দেরি হলো কেন? প্রতিযোগিতায় সে তো জিতে গিয়েছে। চিন্টু সব কথা খুলে বলল, আর তার কথা শুনে বয়স্ক ইঁদুর বলল, আরে চিন্টু, তুমি সব থেকে শ্রেষ্ঠ, কারণ তুমি প্রথম থাকার পরেও সেই আহত কবুতরকে বাঁচিয়েছ। শ্রেষ্ঠ হওয়ার জন্য শুধু শক্তি নয়, সাথে বুদ্ধি ও অন্য প্রাণীর জন্য দয়া থাকাও প্রয়োজন। এই নাও চিন্টু, আমি তোমাকে উপহার হিসেবে এক সোনালি সাইকেল উপহার দিলাম, এটা তোমার পাওনা। তখন থেকে চিন্টু ও তার বন্ধুরা মিলেমিশে থাকতে শুরু করলো। মল্লমপুর নামের রাজ্যে চরণ নামে এক কৃষক থাকত। সে তার স্ত্রী লীলা ও মেয়ে মায়ার সাথে বাস করত। চরণ ও মালা তাদের ক্ষেতে অনেক পরিশ্রম করত, তাই তাদের ফসলও ভালো হতো। সেই গ্রামের প্রধানের 10 একর জমি ছিল, কিন্তু তার ফসল চরণের ফসলের থেকেও কম হতো। একদিন যখন প্রধান বাড়িতে আসলো, তখন তার স্ত্রী বলল, ওই চরণের জমি তো আমাদের থেকে অনেক কম, কিন্তু ফসল তো আমাদের থেকেও বেশি হয়। হ্যাঁ, এই চরণের ব্যাপারে কিছু তো একটা করতেই হবে। একদিন যখন চরণের মেয়ে মালা স্কুল থেকে বাড়িতে ফিরছিল, তখন অনেক জোরে বৃষ্টি শুরু হয়। তখন সে একটি গাছের ছায়ায় চলে যায়। সেখানে সে একটি আহত কবুতর দেখতে পায়। মালা প্রাণী ও পাখিদের অনেক ভালোবাসত, তাই সে বৃষ্টি থামার পর সোনালি কবুতরটিকে বাড়িতে নিয়ে আসে। মা, এই দেখো কি নিয়ে এসেছি। আরে মালা, এটা তো আহত দেখছি, তাই তো এটাকে নিয়ে এসেছি মা, তাড়াতাড়ি কিছু করো তো। তখন লীলা সে আহত কবুতরটিকে ওষুধ দিয়ে ব্যান্ডেজ করে দেয়। কিছুদিন পরই সেই কবুতর সুস্থ হয়ে উঠতে শুরু করে। তারও কিছুদিন পর চরণের ফসল কাটার সময় চলে আসে। আরে লীলা, কাল গিয়ে আমাদের ফসল কাটতে হবে, আমাদের তাড়াতাড়ি সেখানে যেতে হবে ও কাজ শুরু করতে হবে। আচ্ছা বাবা, আমিও ওখানে যেতে চাই। এভাবে তারা তিনজন সেই সোনালী কবুতর সাথে নিয়ে খেতে চলে যায়। অনেক পরিশ্রম করে সব ফসল এক জায়গায় জমা করে। লীলা, আমরা কাল ঠেলা গাড়ি নিয়ে এসে সব ফসল বাজারে নিয়ে যাব। এরপর সবাই মিলে বিকেল হতেই সেখান থেকে চলে যায়। প্রধান এই সব কিছু দেখছিল। রাতের মধ্যে প্রধান গিয়ে চরণের সব ফসল চুরি করে নেয় আর তার বাড়িতে নিয়ে লুকিয়ে রাখে। সকালে এসে চরণ দেখলো যে সেখানে কিছুই নেই। ক্ষেত এমন খালি দেখে চরণ, লীলা আর মালা কান্না করতে শুরু করে। মালার কান্না শুনে এক আওয়াজ আসে। মালা দেখে যে সেটি আর কিছু নয়, সেই সোনালী কবুতর কথা বলছে। আরে তুমি কথা বলতে পারো? হ্যাঁ মালা, আপনারা ভয় পাবেন না, আমি জানি আপনাদের ফসল কে চুরি করেছে। আপনাদের উন্নতি দেখে সেই প্রধান সব চুরি করে নিয়ে গেছে। আমি আপনাদের ফসল এখানে নিয়ে আসছি, আপনারা কোনো চিন্তা করবেন না।
একথা বলে সে কিছু মন্ত্র পড়ে। আর তখনই চরণের সব ফসল তার ক্ষেতে যেভাবে ছিল সেভাবেই চলে আসে। সবাই অনেক খুশি হয়ে যায়। তখনই কবুতর মালাকে জিজ্ঞেস করে, মালা, আমি এক মায়াবী সোনালী কবুতর। তুমি আমাকে তোমার বাড়িতে নিয়ে এসেছো, আমার সেবা করেছ, বলো তুমি কি চাও? আমি কিছুই চাই না কবুতর, তুমি শুধু আমার কাছেই থেকো।